আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে ডাওয়ার বিচি ভর্তা করতে হয়। ডাওয়া ভর্তা করবার পর বিচিগুলো আমি এভাবে সুন্দর করে আলাদা করে নিয়েছিলাম এবং এগুলো ধুয়ে আমি রোদে শুকিয়ে এভাবে সংরক্ষণ করেছিলাম। আজকে আমি দেখাচ্ছি কিভাবে এটা ভর্তা করতে হয়। প্রথমেই শুকিয়ে রাখা ডাওয়ার বিচিগুলো আমি একটি পাত্রে চুলার উপর দিয়ে কাঠি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা কাঁঠালের বিচি ভেজে নেই ভর্তা করবার আগ মুহূর্তে। এভাবে নেড়ে চেড়ে ডাওয়ার বিচিগুলো ভেজে নিতে হবে, বাট খুব বেশি কড়া ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে বিচিগুলো অনেক শক্ত হয়ে যাবে। বিচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে প্রতিটা বিচির ছাল এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এই ছাল ছড়ানো বিচিগুলো একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে গ্রাইন্ডারে ভাজা বিচিগুলো একটু একটু করে দিয়ে আমি এভাবে গ্রাইন্ডারে গুঁড়া করে নিলাম। তো এইভাবে একটু একটু করে দিয়ে আমি সবটুকু বিচি গ্রাইন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছি। আপনি চাইলে আরও বেশি করে গুঁড়া করতে পারেন, বাট আমি এরকমই রেখেছি একটু মাঝে মাঝে একটু মুখে যাতে পড়ে দানাগুলো, তো ওই জন্য আমি একেবারে মিহিন করে ফেলিনি। এবারে পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি একটি কড়াইতে তেলের মধ্যে চুলায় বসিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি এই পাত্রটাতে এগুলো ভালো করে মিহিন করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ, লেবুর রস, সরিষার তেল এগুলো দিয়ে গুঁড়া করে দেওয়া এই ডাওয়ার বিচিগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর ভর্তাটা যখন রেডি হয়ে গেল তখন এটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। এই তো ছিল আজকের ভিডিও। এই ডাওয়ার বিচি ভর্তা করে দেখবেন বাসায়, অনেক মজা লাগবে। এটা অনেকটা কাঁঠালি বিচির ভর্তার মতোই, বাট এটার একটা আলাদা ফ্লেভার আছে যেটা গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।